আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তার জন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে আমরা বায়োফ্লকে মোলাসেস ব্যবহার করে থাকি এবং কর্ন স্টার্চ ব্যবহার করে থাকি, অর্থাৎ ভুট্টার যে হচ্ছে আটা এটাও আমরা ব্যবহার করে থাকি। তো সাম্প্রতিক হচ্ছে নেদারল্যান্ডসের হচ্ছে ওয়াগেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি নেদারল্যান্ড, ওদের ফিশারিজ ফ্যাকাল্টিতে একটা হচ্ছে গবেষণা হয়েছে যে আসলে কোনটি ভালো, মোলাসেস ভালো না হচ্ছে আসলে এই কর্ন স্টার্চটা আসলে এই কার্বনের সোর্স হিসেবে ভালো, সেটা নিয়ে একটা তারা দুইটি ট্যাঙ্কে আসলে ট্রায়াল দিয়েছেন এবং ট্রায়ালের ফলাফল কিন্তু পাওয়া গেছে। তো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করবো আসলে কোনটি ভালো, মোলাসেস নাকি হচ্ছে এই কর্ন স্টার্চ, এই অর্গানিক কার্বনের যে সোর্স আমরা ব্যবহার করি সেটার হিসেবে। তো আমরা হচ্ছে যেটা হচ্ছে কার্বন যে সোর্সটা ব্যবহার করি সেটা হচ্ছে কি হয়, এটা নিউট্রিয়েন্ট যে ইউটিলাইজেশন সেটা করতে সাহায্য করে এবং এটা এফিসিয়েন্সি বাড়ায়। আমরা কী কী ব্যবহার করি, আমরা ব্যবহার করি হচ্ছে মোলাসেস, আমরা ব্যবহার করি হচ্ছে গ্লিসারল, গ্লুকোজ, কর্ন স্টার্চ, ফ্লাওয়ার বা আটা, এগুলো আমরা দিয়ে থাকি। তো এখন এই মাইক্রোবসগুলো আমরা, আচ্ছা এই জিনিসগুলো আমরা কেন দিচ্ছি এটা একটা আমাদের বুঝতে হবে যে আমরা এই বায়োফ্লকে যে মোলাসেস দিচ্ছি বা আমরা যে হচ্ছে এই কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা দিইটা কেন, কারণটা হলো যে এনার্জি সোর্স, এটা এনার্জির উৎস হিসেবে কাজ করে। যে মাইক্রোবিয়াল যে অর্গানিজমগুলো আছে আমরা যেটাকে ফ্লক বলি সেগুলো হচ্ছে এনার্জি সোর্স হিসেবে কাজ করে এবং এরা হচ্ছে অ্যামোনিয়া অথবা নাইট্রেটকে হচ্ছে মাইক্রোবিয়াল বায়োমাসে রূপান্তর করছে, এটা একটা। আর একটা হচ্ছে যে এর ফলে যেটা হয় সেটা হলো অ্যামোনিয়া বা নাইট্রেট হচ্ছে, নাইট্রাইট হচ্ছে কম থাকে এবং পানি পরিবর্তনের দরকার হয় না এই হচ্ছে কার্বন সোর্সগুলো দেওয়ার ফলে। এখন এই মাইক্রো অর্গানিজমগুলো মানে ফ্লক যেটা, এই ফ্লকগুলো আবার হচ্ছে চাষকৃত মাছ বা চিংড়ি সেটা খায় এবং এই খাওয়ার ফলে তাদের একটা এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ে। এই হচ্ছে সিম্পল যে মানে কারণ হচ্ছে এই কার্বন সোর্স হিসেবে মোলাসেস বা হচ্ছে আপনার কর্ন স্টার্চ দেয়া। এখন আমি চলে আসি যে দুইটি ট্যাঙ্কের কথা বলেছিলাম আমি, যে একটা ট্যাঙ্কে হচ্ছে মোলাসেস দেওয়া হয়েছে আর একটা ট্যাঙ্কে হচ্ছে কার্বন এর সোর্স হিসাবে হচ্ছে স্টার্চ দেওয়া হয়েছে, অর্থাৎ কর্ন স্টার্চ দেওয়া হয়েছে, ভুট্টার যেইটা দেওয়া হয়েছে। এখন রেজাল্টটা কীরকম, দুইটা ট্যাঙ্কে হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে 250 ভেনামি হচ্ছে প্রতি স্কোয়ার মিটারে ছাড়া হয়েছিল, অর্থাৎ প্রতি স্কোয়ার মিটারে হচ্ছে 250টা ভেনামি ছাড়া হয়েছে। 8% বডি ওয়েটে খাবার দেওয়া হয়েছে, 34% প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয়েছে এবং ফিডিং রেটটা ছিল যে 43 গ্রাম প্রতি ঘনমিটার প্রতিদিন হচ্ছে হিসাবে খাবারটা দেওয়া হয়েছে, অর্থাৎ 43 গ্রাম খাবার দেওয়া হয়েছে প্রতি ঘনমিটারে প্রতিদিন হিসাবে খাবারটা দেওয়া হয়েছে। এখন এটা দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো যে একটা ট্যাঙ্কে যেহেতু মোলাসেস ছিল আর একটা ট্যাঙ্কে ছিল হচ্ছে কর্ন স্টার্চ, কর্ন স্টার্চ দেওয়া হয়েছে কি প্রতি কেজি আপনি যে খাবারগুলো দিয়েছেন সেই খাবারের পরে এই সাপেক্ষে হচ্ছে আপনি যে হচ্ছে কর্ন স্টার্চ দিয়েছেন সেটা 0.6 কেজি, অর্থাৎ 1 কেজি যদি খাবার দিই আমি হচ্ছে কর্ন স্টার্চ দিয়েছি 0.6 কেজি এবং মোলাসেসটা হচ্ছে দেওয়া হলো যে 1 কেজি খাবার দিলে 1.1 কেজি হচ্ছে মোলাসেস দেওয়া হয়েছে। এই মোটামুটি হচ্ছে আপনার কার্বন সোর্সের উৎস। এখন তারা হলো একটা কালচার পিরিয়ড শেষে দেখেছেন যে হলো এই কর্ন স্টার্চটা, তার মানে রেজাল্টটা কোনটা ভালো, আসলে রেজাল্ট ভালো হচ্ছে কর্ন স্টার্চের, অর্থাৎ মোলাসেসের চেয়ে কর্ন স্টার্চের রেজাল্টটা তারা ভালো পেয়েছেন এবং প্রায় 7-8% মানে অন্যান্য যে মানে ইয়ের থেকে, অর্থাৎ মোলাসেসের থেকে 7-8% বেশি এখানে প্রোডাকশান বেশি এসছে, এখানে হচ্ছে পানির যে গুণগত মান সেগুলো ঠিক থেকেছে, মানে এ মানে বেশ কিছু কিছু প্যারামিটার হচ্ছে মোলাসেসের চেয়ে ভালো ছিল হচ্ছে এই কর্ন স্টার্চ ব্যবহার করার ফলে। সো আপনারাও হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন, আমি যেভাবে বলেছি যে পরিমাণগুলোর কথা বলেছি এই কর্ন স্টার্চ ব্যবহার করে হচ্ছে একটা ভালো ফলাফল পাওয়া হয়েছে বায়োফ্লকে। সো আশা করছি এটা আপনাদের একটা ভালো মানে সমস্যার সমাধান হতে পারে বা আপনাদের জন্য একটা ভালো উৎপাদন বয়ে আনতে সক্ষম হবে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।